একটি বিটকয়েনের প্রাইস আজকের রেট অনুযায়ী চলতেছে $60,000 প্লাস। আর এই বিটকয়েনের প্রজেক্ট থেকেই এখন আপনারা ইনকাম করতে পারবেন, চাইলে আনলিমিটেড। তো আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকবেন। অলরেডি কিন্তু বিটকয়েন ফাটিয়ে দিয়েছে, ঠিক আছে? আগে আমরা ছোটবেলায় বলতাম না যে দুইটি গাছের আডা তো নানির ফাডা, কেমনে জানি না দুষ্টামি করতাম, কারা কারা করতেন জানি কমেন্ট করতেন, কমেন্ট করবেন। যাই হোক, এখন কথা হচ্ছে মাই ডিয়ার ফ্রেন্ড, এই বিটকয়েনের প্রজেক্টের সাথে এখন আপনাদের পরিচয় করিয়ে দিব। এখানে আপনারা ফ্রিতে জয়েন হয়ে ফ্রিতে বিটকয়েন প্রজেক্ট থেকে উপার্জন করতে পারবেন, ঠিক আছে? ৬ বা হাজার ডলার। ওকে, তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এই জন্য ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা দেখে কাজ করবেন, আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন এসে থাকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন। বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ পাকের দয়ায় ও রাসূলের রসুলের সকলে সর্বদা ভালো আছেন, আমি ভালো আছি শুকুর আলহামদুলিল্লাহ। তো চলেন শুরু করি সময়ের সাথে এবং আগামীর পথে আগামী। তো মাই ডিয়ার ফ্রেন্ড, আরও একটি প্রজেক্ট চলে এসেছে, BRC-20 AI প্রজেক্ট এটি, ঠিক আছে? তো আপনারা এখান থেকে হিউজ পরিমাণে ইনকাম করতে পারবেন। অর্থাৎ বিটকয়েন নেটওয়ার্কের উপর ভিত্তি করে আরও একটি প্রজেক্ট চলে এসেছে, এখানে আপনারা ফ্রিতে জয়েন হতে পারবেন। আর এখানে জয়েন হতে গেলে কিছু ঝামেলার সৃষ্টি হবে, অর্থাৎ ঝামেলা বলতে মানে সেটিংগুলো হয়তো আপনি নাও বুঝতে পারেন, তাই পুরো ভিডিওটি দেখবেন, আমি বুঝিয়ে দিব এবং লাইভ করে দেখাবো, ঠিক আছে? ওকে, তাই সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকবেন। চলতি ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পাবেন, টুডে ফলিং বা আজকেও ফলিং, ওখানে ক্লিক করলে এরকম চলে আসবে। ওকে, তো এখানে অ্যাকাউন্ট খোলার আগে আরেকটা বিষয় জানিয়ে দিই, অনেকের কিন্তু এই যে ইউনিসেট ওয়ালেটটা নাই, কারণ এখানে ইউনিসেট ওয়ালেট লাগবে। ওকে, আচ্ছা, তো এই যে এখানে একটা ভিডিওর লিঙ্ক দেওয়া হয়েছে, যাদের ইউনিসেট ওয়ালেট খোলা নেই তারা এই ভিডিওটি দেখে ওয়ালেট অ্যাকাউন্ট খুলবেন, সাথে ব্রাউজারের সাথে সেট আপ করে নেবেন, তাহলে এই কাজটা করতে পারবেন। ওকে, আর যাদের তো রয়েছে। ওকে, তো যারা বোঝেন ভালো, এই যে এখানে unicef.io এক্সটেনশনটা ডাউনলোড করে কাজটা শুরু করে দিতে পারবেন। আর যারা একটু কম বোঝেন তারা নিজের ভিডিওটা দেখে কাজটা কমপ্লিট করবেন প্রথমে। ওকে, আচ্ছা, এরপরে এখানে আপনারা চাইলে টুইটারে জয়েন হয়ে যেতে পারেন, এই পোস্টটা দেখতে পারেন। ওকে, তো মাই ডিয়ার ফ্রেন্ড, ইউনিসেটের এক্সটেনশনটা যখন নিয়ে আপনারা সেট আপ করে নেবেন, তো অনেকে আবার এই ইউনিসেট দিয়ে অন্য অন্য ব্রাউজারে বা অন্য অন্য টেস্টনেটে বা মেননেটে কাজ করতেছেন, তো তারা আবার দুইটা কাজ করতে পারেন। একটা হলো এখানে একটা সেটিং দেখাই দিব, ওই সেটিংটা করে একই ওয়ালেটে কাজ করতে পারেন, অথবা আপনি চাইলে আরেকটা ওয়ালেটের এই মানে মেটামাক্সের যেই এক্সটেনশন বা ইউনিসেটের যে এক্সটেনশন ব্যবহার করা যায় এরকম একটা আপনারা ব্রাউজার ডাউনলোড করে নেবেন, মিসেস হতে পারে, কিউআই হতে পারে, ফলো হতে পারে, ওই ব্রাউজারের দিয়ে আপনারা নতুন একটা ইউনিসেট ওয়ালেট এক্সটেনশন সেট আপ করে নেবেন, ওইটার মাধ্যমে কাজটা করবেন, ঠিক আছে? যেভাবে ভালো লাগে। তো এরপরে ইউনিসেটের পাসওয়ার্ডটা দিয়ে আনলক কর। তো যখনই অ্যাকাউন্টটাকে আনলক করবেন, এখানে একটা বিষয় আছে আমি দেখিয়ে দিব, এই যে একটু উপরের দিকে উঠালে এই যে নিচের দিকে একটা গিয়ার আইকন বাইর হবে, ঠিক আছে? গিয়ার আইকনে চাপ দিবেন, চাপ দেওয়ার পরে এখানে এই নেটওয়ার্কটা এটাই থাকবে, না থাকলে সেট আপ ক্লিক করে এটাই করে দিবেন। এই যে এখানে ক্লিক করলে আপনারা যখন এই যে লাইভ নেট এটা থাকবে, এটা না থাকলে এই সাইডে কাজ করতে পারবেন না। এখন যারা নিয়ে আবার টেস্টনেটে কাজ করতেছেন, টেস্টনেটে যখন কাজ করতে যাবেন তখন আবার টেস্টনেটটা সেট আপ করতে হবে। এই কারণে বলছি আলাদা একটা ব্রাউজারে নতুন একটা ইউনিসেট অ্যাকাউন্ট খুলে কাজটা করতে পারেন। আর যদি আপনি বোঝেন ভালো, তাহলে যখন কাজ করবেন এই সাইডে তখন লাইভ নেট করে নেবেন, আর যখন অন্য সাইডে কাজ করবেন তখন টেস্টনেট করে নেবেন, এটা আপনার ইচ্ছা। তবে ঝামেলা তো অনেকে বুঝবেন না, যারা এক্সপার্ট তারাই বুঝবে, তাই বলবো নতুন একটা ব্রাউজারে যেটাতে এক্সটেনশন ব্যবহার করা যায় ইউনিসেট একটা অ্যাকাউন্ট খুলে সেট আপ করে নেবেন, এরপরে এখানে কাজটা করবেন। ওকে, আচ্ছা, এটাতে করবেন লাইভ নেট যেন থাকে। ওকে, এরপরে ব্যাগে চলে আসবেন, ঠিক আছে? এই যে দেখেন এখন লাইভ নেট রয়েছে, অর্থাৎ লাইভ নেটের উপরে চাপ দিলে এখানে টিকমা করবো তখনই বুঝবেন এটার ভিতরে আছে। ওকে, এরপরে আরেকটা বিষয় হলো এই যে উপরের দিকে অ্যাড্রেস টাইপ, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট, এখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এই অ্যাড্রেসটা জেনেই থাক না কেন, আপনারা এই যে এটার ভিতরে সিলেক্ট করে দিবেন, এই যে, ঠিক আছে? লক্ষ্য করুন এই যে এটার ভিতরে টাপ রোড, এই যে টাপ রোড অ্যাড্রেস এটার ভিতরে এই যে এখানে রাইট চিহ্ন করে দিবেন, ঠিক আছে? এখানে চাপ মারলে রাইট চিহ্ন হয়ে যাবে, এরপরে ব্যাগে চলে আসবেন। এরপরে আপনারা এই যে এখান থেকে হোম স্ক্রিন রয়েছে, এখানে ক্লিক করে কাজটা করতে মানে এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এরপরে আপনি
এই যে চলতি ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করে যেখানে আসবেন, এই যে টুডে অফার লিংক বা আজকে অফার লিংক, ওখানে আসার পরে এই যে যে লিঙ্কটা থাকবে অ্যাকাউন্ট খোলার ও প্রতিদিন কাজ করার লিঙ্ক, এই লিঙ্কটাকে এখানে চাপটা ধরে আপনারা ধরবেন। এরপরে নিচের দিকে যে কপি অপশন রয়েছে এখানে ক্লিক করে কপি করে নেবেন, ঠিক আছে। এরপরে ওই ব্রাউজারে সার্চ অপশনে আপনারা অন্য লিঙ্ক থাকলে সরিয়ে দিয়ে লিঙ্কটাকে চাপটা ধরে পেস্ট করে দিয়ে দিবেন। এরপরে লিঙ্কটার নিচের দিকে দেখতে পাবেন, এটার উপরে চাপ দিবেন বা কিবোর্ডের এই তীর আইকনে চাপ দিবেন, ঠিক আছে, যে কোনো এক জায়গায়। ওকে, এরপরে এই লিঙ্কটা ওপেন হবে, ঠিক আছে। আচ্ছা, ওপেন হওয়ার পরে এই যে ডাইন কোনার একটা অপশন রয়েছে না, এই মেনু এখানে চাপ দেন। ওকে, চাপ দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে, এই যে কানেক্ট ওয়ালেট, ঠিক আছে। এখানে বিসমিল্লাহ বলে চাপ দেন। চাপ দেওয়ার পরে আপনি চাইলে অন্য অন্য ওয়ালেট দিয়েও কাজ করতে পারবেন, ঠিক আছে। তো আমি এখন দেখাবো হইলো এই যে ইউনিসেট দিয়ে, তো ইউনিসেটের উপরে বিসমিল্লাহ বলে চাপ দিবেন, ঠিক আছে। ওকে, চাপ দেওয়ার পরে এরকম চলে আসবে, টুটপের দিকে উঠাবেন। টুটপের দিকে উঠানোর পর নিচের দিকে এখানে প্রথমবার হয়তো কানেক্ট থাকবে, এরপরে দ্বিতীয়বার হয়তো সাইন অপশন চলে আসবে, এরপর সাইন অপশনে চাপ দিয়ে দিবেন, ঠিক আছে। ওকে, তো এরপরে আমাদের অন্য কাজগুলো করতে হবে। এরপরে এখানে টুইটারের লিঙ্ক সেট আপ করার জন্য চলে আসবে, অথবা অ্যাকাউন্টটা লগ ইনও হয়ে যেতে পারে। তো যদি অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যায়, মেনু অপশন থেকে এই যে এয়ারড্রপ অপশনে চাপ দিবেন, আর অথবা এই যে এরকম ইন্টারফেস চলে আসবে। আসার পরে এখানে আপনারা লিঙ্ক অপশন লিঙ্ক নাও এখানে চাপ দিয়ে, তারপরে আপনারা যে টুইটারের ইমেল পাসওয়ার্ড রয়েছে সেটা দা লগ ইন করে নেবেন অ্যাকাউন্টটা, ঠিক আছে, টুইটার। এরপরে এরকম চলে আসলে এখানে লেখা রয়েছে অথোরাইজ, অথোরাইজ অপশনে চাপ দা দিবেন, ঠিক আছে, প্রেমিকা মনে। এরপরে এরকম একটু সময় নিতে পারে, এখানে একটু চেকিং করবে, হয়তো দুই এক মিনিট থাকবেন। এরপরে যদি দেখেন যে এটা এইভাবে রয়েছে, এরপরে আপনারা এখান থেকে খরচ চিহ্ন তো কেটে দিবেন, অথবা এটা চেকিং করে অটোমেটিক হোম পেজে নিয়ে যাবেন। তো এরপরে এয়ারড্রপ অপশনে চাপ দিলে আপনারা এই যে কি দেখতে পাবেন আমি দেখাচ্ছি, ঠিক আছে। ওকে, সাথে থাকুন। এরপরে এখান থেকে হোম অপশনে যখন চাপ দিবেন না, এরকম ইন্টারফেস দেখতে পাবেন, ঠিক আছে। তো এটা কিন্তু এআই একটা প্রজেক্ট, তাই সকলে জয়েন হবেন, যেহেতু বিআরসিতে এসেছে। বিআরসির প্রজেক্ট কিন্তু 100% আল্লাহ দিলে রাসুলের রসুলে রিয়েল হয়ে থাকে, ঠিক আছে। কারণ এখানে কোনো প্রজেক্ট ক্রিয়েট করতে গেলে কোম্পানি অনেক জাস্টিফাই করে, তারপরে অনুমোদন দেয়। ওকে, এরপরে নিচের দিকে আসলে আপনারা এই ইন্টারফেসগুলো এরকম দেখতে পাবেন, ঠিক আছে। তো এখানে একটু কাজ আছে, আমি দেখাবো, সাথে থাকবেন, ঠিক আছে। ইন্টারফেসটা একটু দেখিয়ে নিলাম। ওকে, এরপরে আপনারা মেনু অপশনে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে আমি দেখাচ্ছি আপনাদের, অথবা এই যে হোম পেজে আসার পরে এই যে এখানে একটা অপশন রয়েছে জয়েন এয়ারড্রপ ক্যাম্পেইন, এখানে চাপ দেন, ঠিক আছে। এখানে চাপ দেওয়ার পরে এরকম চলে আসবে, ম্যাক বিটকয়েন অ্যান এআই গ্রেট এগেন। তো যাই হোক, এরকম চলে আসবো, নিচের দিকে চলে আসবেন, ঠিক আছে। নিচের দিকে আসার পরে এখানে একটা বিষয় রয়েছে, আমি দেখাচ্ছি, ঠিক আছে। ওকে, তো এখানে কিছু কাজ রয়েছে, কাজ বাস আছে, দেখাবো। তো আপনাদের ইনভাইট কোডটা যদি লিঙ্কটা যদি বের করতে চান, ইনভাইট এখানে চাপ দিবেন, ঠিক আছে। চাপ দেওয়ার পরে এখানে যে একটা অপশন রয়েছে না, কানেক্ট ওয়ালেট, এখানে চাপ দিবেন। চাপ দিয়ে ইউনিসেট ওয়ালেটটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে একটু উপরের দিকে উঠে এখানে কানেক্ট প্রথমে আসতে পারে, এরপরে যে সাইন অপশনে চাপদা দিবেন, ঠিক আছে। তো কানেক্ট সাইন চাপদা দেওয়ার পরে এই যে এখানে আপনাদের রেফার লিঙ্কটা শু করবে, বুঝাতে পেরেছি। ওকে, এরপরে যে ডেলি, ডেলি অপশনে এখানে ক্লিক করে আপনারা কাজ করতে পারবেন, আমি দেখাচ্ছি আপনাদের এখানে, ঠিক আছে। এই যে এখানে যে সাইন নাও, এখানে চাপ দিবেন। চাপ দিলে কিছু রিওয়ার্ড বা পয়েন্ট পেয়ে যাবেন। এরপরে এখানে একটা অপশন রয়েছে না, এই যে টুইট নাও, এখানে চাপ দেন, ঠিক আছে। এখানে চাপ দেওয়ার পরে আমি সব কিছু লাইভ দেখাচ্ছি আপনাদের। ওকে, এরপরে এই কাজটা করবেন মেবি প্রতিদিনই। এরপরে এই যে উপরের দিকে পোস্ট অপশন রয়েছে, এখানে চাপ দিবেন, ঠিক আছে। চাপ দেওয়ার পরে আপনারা টুইটার এটা পোস্ট হয়ে যাবে, এরপরে ব্যাগে চলে আসবেন, ঠিক আছে, ব্যাগে চলে আসবেন। ওকে, এরপরে এই যে এখানে পোস্ট টুইট ক্লাইম পয়েন্ট, এখানে যে সাবমিট, এখানে চাপ দেন, ঠিক আছে। ও, এখানে চাপ দিলে আপনাদের এখানে কি বলতেছে যে সাবমিট টুইট লিঙ্ক, এটা কোথায় পাবেন তো আসুন দেখি। তো এটাকে মিনিমাইজ করে রেখে আপনার টুইটার অ্যাকাউন্টে চলে আসবেন, ঠিক আছে। ওকে, আসার পরে নিচের দিকে চলে আসবেন, এখন যে পোস্টটা করছেন এই যে এটা, ঠিক আছে, এটা করছেন, এটার এই যে শেয়ার যে আইকনটা রয়েছে না, এখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এই যে এখানে লেখা রয়েছে কপি লিঙ্ক, এখানে ক্লিক করে লিঙ্কটা কপি করে নেবেন। মিনিমাইজ অপশন থেকে আপনার আগের ইন্টারফেসে আগের সাইডটা চলে আসবেন। এরপরে এই যে প্লিজ ইন্টার ইউর টুইট লিঙ্ক, এখানে চাপদা ধরে পেস্ট করে লিঙ্কটাকে দিয়ে সাবমিট বিসমিল্লাহ বিল্লাহ এখানে চাপদা দিবেন। এই কাজটা মেবি প্রতিদিনই করে আপনারা পয়েন্ট অর্জন করতে পারবেন, ঠিক আছে। এই কাজটা প্রতিদিনই করবেন। ওকে, এই টুইটের কাজটা একটা করে টুইট করলে এখানে পয়েন্ট দিবে, আর সেম এইভাবে করে কাজটা করবেন, ঠিক আছে। প্রথমে এখানে ক্লিক করবেন, এরপরে টুইট করবেন, টুইট লিঙ্কটা
এই সাবমিট অপশনে ক্লিক করে দিয়ে দিবেন। বুঝাতে পেরেছি বিষয়টা? ওকে, তো এই হলো গিয়া মূল বিষয়, ঠিক আছে। আচ্ছা, এরপরে যে নিচের দিকে দেখবেন যে আপনি যে এখানে 1000 পয়েন্ট ইনস্ট্যান্ট পেয়ে যাবেন। ওকে, আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি। 1000 পয়েন্টের দাম পরবর্তী সময় $1000 হতে পারে, আবার বেশিও হতে পারে, ঠিক আছে। আশা করি বিষয়টা ক্লিয়ার, কারণ এই পয়েন্ট থেকে কয়েনে রূপান্তরিত হবে। ওকে, তাই এই কাজটা সবাই করবেন। ওকে, এরপরে তাদের সোশ্যাল মিডিয়ার নিচে আরও আছে, চাইলে জয়েন হয়ে যাবেন। ওকে, আর তাদের টেলিগ্রামে অবশ্যই জয়েন হয়ে যাবেন। ওকে, আচ্ছা, তো যাই হোক, এরপরে আরও একটু কাজ আছে, আমি দেখাবো। এই যে টুইট টু আন, এখানে ক্লিক করি, ক্লিক করলে এরকম চলে আসবে, ঠিক আছে। এই যেমন মনে করেন এখানে এই যে একটা টাক্স আছে অফিসিয়াল পোস্ট, এখানে চাপ দেন। এখানে চাপ দেওয়ার পরে টুইটারে নিয়ে যাবে, এই টুইটারে নিয়ে আসবে, ঠিক আছে। টুইটারে আসার পরে এখানে যে ফলো অপশন রয়েছে, বিসমিল্লাহ বলে এটাকে ফলো করে দেন, এরপরে ব্যাগে চলে আসেন, ঠিক আছে। ওকে, এরপরে যে এখানে লেখা রয়েছে টুইট নাও, ঠিক আছে, এখানে চাপ দেন। মানে ইউরোপ কান্ট্রিতে বা বেশিরভাগ দেশেই টুইটারটাই অনেক ফেমাস, ঠিক আছে। বাংলাদেশে বা এশিয়াতে যেমন ফেসবুকটা ফেমাস, এই আর কি। এরপরে যে পোস্ট অপশনে ক্লিক করে এটাকে আবার পোস্ট করে দেন। ওকে, এরপরে ব্যাগে চলে আসেন। ওকে, ব্যাগে চলে আসেন। ওকে, এরপরে এই যে এখানে যে সাবমিট অপশনটা রয়েছে না, এখানে আবার চাপ দেন, বিসমিল্লাহ বিল্লাহ। এরপরে আবারও আগের মতো এই যে উপরে যে টুইটটা করলেন, এটা ওই যে নিচে তো একটা কষি, এই যে উড়পে যেটা কষেন, এই যে এখানে টাইম দেখলে বুঝবেন কোনটা আগে পরে। এরপরে এটার থেকে আপনি শেয়ার অপশনে ক্লিক করে লিঙ্কটাকে কপি করে নেবেন। এরপরে এই মালটাকে এখানে চাপদা ধরে পেস্ট করে দিয়ে সাবমিট মেরে দিবেন, ঠিক আছে। ওকে, এটা মেবি প্রতি মানে এটা তো একবার উড়পেটা করছি, এই জন্য হয়তো নেয়নি, তো আবার এটা করবেন। যাই হোক, এরপরে এই যে দেখেন পয়েন্টগুলো এইভাবে করে ভাগ করে দিছে, তো এইভাবে করে আর কি প্রতিদিন কাজটা করবেন, ঠিক আছে। এই টুইট আর এই যে লিঙ্কটা সাবমিট করে দিবেন, তাহলে বাড়তি পয়েন্ট পাবেন। ওকে, তো যাই হোক, আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি, ঠিক আছে। এই যে ডেলি সাইনিং, এই কাজটা আপনারা প্রতিদিন করবেন, এটা কিন্তু প্রতিদিন করতে হবে। যেমন আজকেরটা কমপ্লিট, ডেলি কথা যেহেতু লেখছে মানে প্রতিদিনই দিবে। ওকে, আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। ওকে, তো এখানে লিডার বোর্ড দেখতে পাবেন। ওকে, তো এই হলো গিয়া বিষয়, এই যে মাই স্কোর এখানে চলে এসেছে, এটা আমার স্কোর মেবি, তো 7000 পয়েন্ট অলরেডি কালেক্ট হয়ে গিয়েছে, ঠিক আছে। এই হলো গিয়া বিষয়, তো এইভাবে করে আপনারা সবাই জয়েন হয়ে যান, ঠিক আছে। আশা করি সবাই হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন। ওকে, তো এই হলো গিয়া মূল বিষয়, এই যে ডেলি এটা করার কারণে এই যে 1000 করে পয়েন্ট কালেক্ট হবে এখানে। ওকে, আর পারলে রেফার করবেন, না পারলে নেই, কোনো বাধ্যবাধকতা নেই। আর যখন এটা লগ আউট হয়ে যাবে, একই ব্রাউজারে একই ইউনিসেট ওয়ালেট ব্যবহার করে একই লিঙ্কটা কপি করে আনে এখানে দিয়ে, তারপরে আপনারা লগ ইন করে কাজটা করবেন। ওকে, বুঝাতে পেরেছি? আচ্ছা, তো মাই ডিয়ার ফ্রেন্ড, এখানে জয়েন হয়ে যাওয়ার পরে এই যে তাদের অফিসিয়াল একটা টুইটার অ্যাকাউন্ট, টেলিগ্রামের ইউজার নাম রয়েছে, এখানে ক্লিক করে জয়েন হয়ে যাবেন, ঠিক আছে। এখানে যে জয়েন হয়ে যাবেন, আমি অলরেডি জয়েন হয়ে নিছি। ওকে, তো যাই হোক, আর এখানে তো এখন জয়েন করে আপনারা এই পয়েন্টগুলো আর্ন করতে পারতেছেন বা পারবেন, ঠিক আছে। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি, যেভাবে সেটিং দেখালাম এইভাবে সেটিং করে প্রথমে এরপরে কাজগুলো স্বয়ং সম্পূর্ণ করবেন। ওকে, তো এই হলো গিয়া মূল বিষয়, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর যদি কখনো এই ইউনিসেট ওয়ালেটের মাধ্যমে অন্য কোনো কাজ করতে যান, তখন কিন্তু আবার করতে পারবেন না। এই যে সেট আপটা করে দিলাম, যদি কখনো সেট আপটা আউলায় যায়, আবার এই সেম সেট আপটা করে এই সেম লিঙ্কটাই সেম ব্রাউজার দিয়ে সেম ইউনিসেট অ্যাকাউন্টটা মানে ওয়ালেটটা কানেক্ট করবেন, তাহলে আগের পয়েন্টগুলো ফেরত পাবেন, অন্যথায় কিন্তু আগের পয়েন্টগুলো হারিয়ে যাবে। বি কেয়ারফুল, ঠিক আছে। ওকে, তো এই একটু পরে ভিডিওটা এখানে দিয়ে দিব, ভিডিওটা দেখে আপনারা সবাই কাজ করবেন। আর হ্যাঁ, এখানে আরও ব্রিজ করে সোয়াইপ করার আরও কাজ চলে আসবে, মেবি হয়তো এমন হতে পারে এই সাইডটার এই যে এদিকে চলে আসবে, আমি দেখাচ্ছি আপনাদের, এই যে এই সাইডটার এদিকে সোয়াইপ ব্রিজ এরকম অপশন আপনারা লগ ইন করার পরে মেনু অপশন থেকে পেয়ে যাবেন, ঠিক আছে। ওখানেও থাকতে পারে, আলাদা লিঙ্কও দিতে পারে, আলাদা লিঙ্ক দিলে এখানে দিয়ে দিব, আর যদি এখানে দেন আপনারা তো দেখতেই পাবেন। তো সোয়াইপ কীভাবে করতে, ব্রিজ কীভাবে করতে, স্ট্যাকিং কীভাবে করতে, লিকুইডিটি কীভাবে দিতে হয়, এটা তো আমরা জানিই, ঠিক আছে। তো এইগুলো আপনারা পরবর্তী সময় করতে পারবেন, তখন আমি দেখিয়ে দেবো গ্যাসপি ফ্রিতে নিয়ে, ঠিক আছে। তো সবাই এখানে কাজগুলো করে নিন, আশা করি ভালো কিছু পাবেন ইনশাল্লাহ, ভালো পরিমাণ ইনকাম এখান থেকে $2000 থেকে $3000 কিংবা তারও বেশি ফ্রিতে উপার্জন করতে পারবেন, ঠিক আছে, যেহেতু প্রজেক্টটা হাই ভোল্টেজ। ওকে, তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর পরবর্তী সময় সোয়াইপ ইশের লিঙ্কিং এখানে পরবর্তী সময় আপডেট করে দিয়ে দিব, ঠিক আছে। তাই আমাদের চ্যানেলের সাথে সবসময় থাকবেন। ওকে,
তো ওকে, ভালো থাকবেন। আরেকটা সুসংবাদ দিয়ে দিই আপনাদের, সেটা হচ্ছে এই যে ব্লাস্টে যারা জয়েন হয়েছিলেন আগামীকাল 29 ফেব্রুয়ারি তারা মেন নেট নিয়ে আসতে চলেছে, সবাই পেমেন্ট পাবেন, ঠিক আছে? এটাতে যারা জয়েন করেননি, এই পোস্টারে ট্যুর পোর্টালে এখানে ক্লিক করলে আপনারা অ্যাকাউন্ট খোলা ভিডিও সহ যাবতীয় সব কিছু পেয়ে যাবেন, দেখে দেখে অ্যাকাউন্ট খুলে নেবেন। কারণ এটা প্রথম সেশন শেষ হলো, আরও কিন্তু দ্বিতীয় সেশন রয়েছে কাজ, ওখানেও আপনারা নতুনরা কাজ করে ইনকাম করতে পারবেন, পুরানরাও কাজ করে ইনকাম করতে পারবেন। তবে আগে যারা কাজ করেছেন তারা কালকে পেমেন্টটা পাইয়ে যাবেন, ঠিক আছে? আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। ওকে, তো ঠিক আছে, ভালো থাকবেন, ভালো রাখবেন, আমাদের কথা মনে রাখবেন। হ্যাপি নাইস ডে, আল্লাহ হাফেজ।